ভাইরামার মহেশখালীবাসী আমি বারবার আপনাদের কাছে আসি মহেশখালীবাসী বারবার আপনাদের কাছে আসি আমার মনের কথা জেনে নেন মহেশখালীবাসী বারবার আসি কারণ আমি আপনাদেরকে ভালোবাসি ভালোবাসা কি অপরাধ যদি অপরাধ মনে করেন তাহলে আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন নাইলে আপনি বুঝে আমার দলে আসেন কথা পরিষ্কার তাহিরুজের সিনেমা না তো তাহিরুজের কখনো নরম কখনো গরম যখন যারে দড়ি তাহিরি কাউকে ধরে না তাহিরির উপরে পড়লে তাহিরি কাউরে ছাড়ে না তোমরা কি আমার সঙ্গে আছো যুবক পোলাবান্ডি কই আল্লাহ কবুল করুক আমিন কর আমি যুবকদেরকে অনেক ভালোবাসি অনেক দিন আগে 12 14 বছর আগে যখন ওয়াজ করি দেখি যে কিশোর বয়সের পোলাবান এক শ্রেণীর মানুষ কয় তাহিরি ওয়াজে শুধুমাত্র ছোট ছোট পোলাবান আসে আমি মনে মনে কই 15 বছর টার্গেট নিয়ে মারা নামছি এই 15 বছর পরে দেখবা আমার ছোট্ট পোলাবানটি বড় হয়ে যাবে তখন তোমরা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবা হাত তুলে বলো হাত তুলে বলো ঠিক কি না বলো এই যুবক ছেলেরা আমরা কখনো নরম কখনো গরম যখন ময়দানে ডাক দিব ঘরে থাকতে পারবা না পৃথিবীর বুকে যেখানে রসুলের বিরুদ্ধে কথা বলবে কোরআনের উপর আগুন ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে যেই মাত্র হেলো বলবো যার যার জায়গা থেকে মাঠে নেমে যেতে হবে কথা বলেন ঠিক না একমত একমত উমরের আমলে যেই ছেলেটা ছিল উমরের আমলে যেই ছেলেটা উমরকে ভালোবাসে ওই ছেলেটা কি সাধারণ নাকি অসাধারণ দেখেন এই ছেলেটার কি ছিল ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা উমরের আমলে যেই যুবকটা ছিল যুবকের দুইটা অভ্যাস ছিল কয়টা একটা অভ্যাস হলো সে মসজিদের প্রতি দুর্বল আর একটা অভ্যাস হলো সে এবাদতের জন্য দুর্বল এবাদত ছাড়া ভাত খায় না মসজিদ ছাড়া ঘরের ভিতরে তার ভালো লাগে না কারণ আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীতে যারা মসজিদের প্রতি দুর্বল যারা এবাদতের জন্য পাগল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে আর আমার দেশের পোলাপান দুইটা জিনিসের পাগল একটা হলো নেশা আর একটা হলো মোবাইল ঠিক কিনা বলো ভাত না খায়া থাকতে পারে কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে না নামাজ না পড়ে থাকতে পারে কম্বলের নিচে ঘুমের চাইতে মোবাইলটা বড় ভালো লাগে কথা কন আর এই ছেলে কেমন আমলের কেমন পোলা কয় মসজিদ আমার ভালো লাগে এবাদত আমার ভালো লাগে বড় করে বলেন না সুবহানাল্লাহ আর পোলা পান মোবাইল তোর আর চোখের পাওয়ার কাইরা নিছে মোবাইল তোর টাকা পয়সা কাইরা নিছে এই মোবাইল তোর চরিত্র কাইরা নিছে আর এই ছেলেটা দেখো দুইটা জিনিস তার ভাল লাগে একটা হলো ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা দুইটা জিনিসের প্রতি তার মনটা দুর্বল একটা হলো মসজিদ আর একটা হলো আল্লাহর ইবাদত কারণ মসজিদের জন্য এই জন্য তার মনটা পড়ে থাকতো রাসূল বলছেন ইবাদত না করলো মসজিদে বসে থাকলেও ইবাদতের সওয়াব পাওয়া যায় আর আমার দেশের মধ্যে কিছু লোক আছে দেখবেন মসজিদে যায় টাইম বাইন্দা যায় জামাতের কয় মিনিট আছে 3 মিনিট এ চল 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 দৌড়াইয়া মসজিদে যায় আবার বারবারে গরির কাটার দিকে তাকায় তাকায় মুয়াজ্জিন রে কো মুয়াজ্জিন ওই সেই সেই এ কে মত দেন এমনি একটা দিয়া দেখো এই মানে এত অস্থির আবার দেখবেন বৈঠকের মধ্যে যখন পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলার সময় কাশি শুরু করে আরো জোরে কইতিব কথা কন ঠিক কিনা আমি সব রোগের ওষুধ জানে বালাগাত মান থেকে 92 নম্বর হয়েছি আমি এগুলো ভালো করে বুঝতাম ঠিক আছে এই মসজিদে ঢুকই এমনি অর্ধেকটা পড়া বৈঠকের মধ্যে যাইয়া অর্ধেক পড়ি কো ইমাম সাহেবরে মিস কল দে ইমাম শেষগা সালাম ফিরে লাইন এই কথাগুলো যখন তাহিরি বলে এক সেই মানুষের চোখে তাহিরি ভালো না কিন্তু এরা প্রকৃত নামাজি না এরা হলো চিটিং নামাজি কথা বলেন ঠিক কি না ওরা প্রতারণা করে মানুষকে দেখার জন্য নামাজ পড়ে এদের জন্যই কোরআনে বলা হয়েছে আমিলাতুন নাসিবাতুন তাসফা নারুন হামিয়া গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরো দুজুকে জ্বলবে শুধু চিটিংগিরি করার কারণে
বিশ্বাস না হইলে কালকে জোর এসার নামাজের পরে দেখবেন, নাহলে ফজরের নামাজে দেখবেন, জীবনও কাশ দেয় না, হ্যার কোনো কাশই নাই, কিন্তু নামাজে বইয়া মেম্বার বিচারটা দেওয়া যায়, জি ডি এমনি কাশ দেবে সেটা ধরবেন, দৈরা কইবেন, দৈরা কইবেন এই মিয়া তুমি নামাজ মধ্যে কাশ দিছো কি লেগা, কো দিছি কি লেগা দস্তা নামাজ লম্বা করতেছে এর লেগা, এক কত শ্রেণীর যে মিস কল দে, একটা আছে দুইটা রিঙ্গার পরে মিস কল, আর একটা আছে একটা একটা মিস কল, আর একটা আছে এই এক সেকেন্ডের মিস কল দিয়া দিয়া ইমাম সাহেব সজাগ করে, কই ইমাম সাহেব এখনো শেষ করছে না, তাকে সালাম ফিরিলেন, এইরকম ভাবে তারা ইমাম সাহেবকে ধোকা দেয়। আবার কিছু লোক আছে দেখবেন মসজিদে গেলে ঘড়ির কাঁটা ঠিকই দেখে, বাজারের ভিতরে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, সে ওই ঘড়ির কাঁটা দেখে না, কারণ কি জানেন, রসুল কিন্তু বলছেন বাজার হলো পৃথিবীতে নিকৃষ্ট একটা জায়গা, সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, কথা বলেন ঠিক কিনা। কিছু কিছু মুরব্বী দেখবেন যখন মসজিদের মধ্যে আজান দেয় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন এই আজানটাকে জোহরের আজান না আসরের আজান, ও আচ্ছা ফজরের আজান, ফজরের আজান, এই ফজর আজান দেওয়ার পরে মুরব্বী কি করে আস্তে আস্তে কম্বল দিকে উইটা শীতের ঠান্ডা পানি দিয়ে উজু করে, চাচি আম্মা চাচি আম্মা বুঝেননি মানে ঘরের মুরব্বী মহিলা কয় এখন যান কই, কো শুনো না আজান দিতেছে আর অত আধা ঘন্টা বাকি আছে একটু পরে যান না, কনা শুয়াতে গেলে লাভ হইব কি, এখনো যে মসজিদে বইয়া তাহি একটা শাল পেঁচ দিয়া এমনি পেঁচ দিয়া আস্তে আস্তে এমনি কাঁপতে 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 গিরার উপরে লুঙ্গিটা লইয়া আস্তে আস্তে কাঁপতে কাঁপতে স্যান্ডেলটা ফুইরা মসজিদে যা আর জিকির করতেছে, আমার যুবক ভাইরা এইভাবে নামাজে চলে যায় আধা ঘন্টা জামাতের বাকি বারহাবাগন চুপচাপ যাইয়া মসজিদের মধ্যে বসে থেকে নামাজ পড়ে আর জিকিরি করতেছে জিকিরি করতেছে জিকিরি করতেছে, এমন ভাবে মানুষগুলো যখন মসজিদ মুখী হয়ে যায় দেখবেন সারা জীবন মানুষটা ছিল কালো, মানুষটা মারা যাওয়ার পরে দেখবেন তার চেহারার মধ্যে যেন নূরে জল 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 করে, সারা জীবন মানুষ ঘুমায়া ঘুমায়া মরানোর সময় চেহারা কালো হয়ে থাকে, আবার কিছু মানুষ আছে আরামের ঘুম হারাম কইরা দিয়া মালিকের জন্য দিন কাটায় রাত কাটায়, এরি ক্ষেত্রে আইলে যায় বুড়ো ক্ষেত্রে আইলে যায় বিলের মধ্যে লবণ তুলতে যায় নামাজের সময়টা হয়ে যায় কমর থেকে এই গামছাটা আইলের মধ্যে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, এই মানুষগুলো সারাদিন রোদ্রে পড়লো দেখবেন মানুষগুলো যখন মারা যায় আমার নবী আপনার নবী বলেছেন কেউ মারা গেলে তার চেহারাটা যদি হলুদ হলুদ ভাব হয়ে থাকে তার কপালটার নাকটা যদি ঘামে মনে রাখবা এই লোকটার মরণ সাধারণ হই নাই, এই লোকটার মরণ হয়েছে নবীর দিদা মাধ্যমে, এ যুবক পোলা পারাস্কির কষ্ট বৃথা যাবে না, তোমাদের শরীর যে গামছে নবীর জন্য, তোমাদের যে জানের জানের কষ্ট হয়েছে, তোমাদের যে টাকা পয়সা গিয়েছে আরামের ঘুম যে তোমরা হারাম করেছো, আমরা নেই একদিন এসে ওয়াজ করে চলে যাই এক ঘন্টা দেড় ঘন্টা, কিন্তু এই মাহফিলটা করতে যাই তোমাদের এক এক মাস পর্যন্ত ঘুম নাই, একটা বছর পর্যন্ত মাহফিলটা কখন আসবে কখন আসবে, কত মানুষের ধারা ধারে তোমরা গিয়েছো মনে রাখো এই কষ্ট তোমাদের বিতা যাবে না, হাজার হাজার মানুষ আছে এলাকায় হাজার হাজার মানুষ দেখি মাত্র 130টা 135টা পোলাপান মাহফিলের কাজ করে, এই 100 এই 1000 মানুষের মধ্যে যে 100 পোলাপান মাহফিলের জন্য এমন খাটা খাটনি করে এরাই হলো জগতের আর সমাজের শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন ঠিক কিনা, এই জন্য আমার যুবক ভাইয়েরা এই যুবকদের মতো হয়ে যাও, এই যুবকটা ইউলাজিমুল মসজিদ ওয়াল ইবাদাতা, এই যুবকটা মসজিদের জন্য পাগল, এই যুবকটা ইবাদতের জন্য পাগল, কিন্তু মনে রাখবেন আপনি যত ভালো কাজ করতে যাবেন সৎ কাজে শত বাধা আসবে, কিন্তু সৎ কাজে শত বাধা আসলেও যারা জিহাদ কইরা সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা, নিজের সঙ্গে জিহাদ কইরা যদি তুমি আল্লাহর রাস্তায় থাকতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে,
এই জন্য দেখেন ছেলের জীবনে একটা বিপদ আসছে কি ফা আশিকাতুহু জারিয়াতান এই ছেলেটা আল্লাহর জন্য পাগল এই ছেলেটা নবীর জন্য পাগল এই ছেলেটা মসজিদের জন্য পাগল এই ছেলেটা ইবাদতের জন্য পাগল কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো এই ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে এই ছেলেটা মেয়ের পাগল না ফা আশিকাতুহু জারিয়াতান একটা মেয়ে তার প্রেমে পড়ে গেছে কারণ লোকটার প্রেমে যখন পড়ে গেছে এই মেয়েটা মনে মনে ভাবতেছে আমি তার উপরে ক্রাশ কাইলাম আমি তাকে ভালোবাসলাম আমি তার প্রেমে দেওয়ানা হয়ে গেলাম তার চেহারা দেইকা হোক অথবা তার ইবাদত দেইকা হোক তাকে দেইকা হোক যেইভাবে হোক তার প্রেমে পড়ে গেছে তখন মেয়েটা একদিন কি হলো ফা আতাতুহু ফি খালওয়া এই মেয়েটা ছেলের সঙ্গে একদিন নির্জনে দেখা করলো এই ছেলেটা আল্লাহর পথে আসতেছে নির্জন জায়গার মধ্যে মেয়েটা সামনে দাঁড়িয়ে গেছে ফা কাল্লামাতুহু ফা হাদাসা বি নাফসিহি শুধুমাত্র মেয়েটা ছেলের সামনে দাঁড়াই নাই দাঁড়ায়া কথা বলা শুরু করছে যেই মাত্র মেয়েটা একটা ভাব ভঙ্গিমা নিয়ে কথা বলা শুরু করছে আমার দেশের মধ্যে অনেক পোলাপান মেয়ে কথা বললে বড় প্রাউড ফিল মনে করে কিন্তু যারা সত্যিকার আল্লাহর প্রেমিক এরা মনে করে আমি বেগানা মেয়ের সঙ্গে কখনো কথা বলতে পারি না আমি মেয়ের প্রেমে পড়তে পারি না আমি হইলাম আমার দয়াল নবীর প্রেমিক কথা বলেন ঠিক কিনা বলেন এরপরে যখন কথা শুরু হয়ে গেল আপনারা আমরা যারা এই যে ছেলেগুলা যারা আছেন একটা মেয়ে যদি সামনে আইসা ইচ্ছা করে কথা বলতে চায় আপনারা অনেক ধরনের গর্ববোধ মনে করেন একটা মেয়ে যদি আইডিতে রিকোয়েস্ট পাঠায় আপনার কাছে বড় কিছু মনে হয় একটা মেয়ে যদি আপনাকে এসএমএস পাঠায় আপনার কাছে অনেক বড় কিছু মনে হয় কিন্তু যারা সত্যিকার আল্লাহর প্রেমিক ওরা মনে করে এটা মেসেজ না এটা মেয়ের কল না এটা হলো শয়তানের রশি কথা বলেন ঠিক কি না এটা কিসের রশি শয়তানের রশি হাদিস শরীফের মধ্যে এসেছে মেয়েরা হলো শয়তানের রশি এই জায়গা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে কথা বলেন ঠিক কি না আর আমার দেশের পোলাপান কথা বললে তো কথা বেড়ে যায় আর আমি কথা না বলো পারি না পোলাপান ইচ্ছা কইরা মেয়েদের আইডিতে রিকোয়েস্ট পাঠায় ইচ্ছা কইরা পাঠায় যখন দেখেন তার এখানে রিকোয়েস্ট আসছে 1000 রিকোয়েস্ট টানে টানতে টানতে দেখে কোনটার নাম আছে হ্যাঁ যেই মাত্র দেখে অচিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আখি এইভাবে যখন একটা মেস দেখলো হুট করে কি করে অ্যাকসেপ্ট করে অথবা একটা মেয়ে পাইলে রিকোয়েস্ট পাঠাই দেয় যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায় হুট করে মেসেঞ্জারে যায় যায় সেরে লেখে হাই ভালো ছেলেরা তারা বলে মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই আর যদি খারাপ ছেলে হয় তারা যখন শুনে যে হাই ছেলে কয় তাই এই তাইডেই কিন্তু অনেক কিছু তাই এরপরে দেখেন আরেকটা মেসেজ পাঠায় কেমন আছেন আবার উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওখান থেকে চি 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 আপনি আমাকে আপনি বলেন কেন তুমি করে বলেন আপনি বললে পর পর মনে হয় তুমি বললে খুব আপন আপন মনে হয় এইভাবে যখন মেসেজ পাঠাইয়া দেয় দেওয়ার পরে কত আর মেসেজ পাঠাইব মুসানবী তো তুর পাহাড়ে গিয়া বলছে আল্লাহ এটা কি হবে এটা কি হবে এটা কি হবে কথা বলতেছে হঠাৎ করে কই রাব্বি আরনি প্রভু দেখা দাও বুঝেন না ব্যাপারটা মেসেজ আর কত চলে হুট করে ছেলে একটা ডাক দিয়া কয় আচ্ছা আপনার সাথে কি আমি একটু বয়স কোলে কথা বলতে পারি তখন বয়স কলে পাঠায় আপনার বাড়ি কোথায় হুট করে মেয়েটা যদি বয়সটা পাঠায় আমার বাড়ি হলো পটুয়াখালী তখন ছেলেটা এতক্ষণে কনফার্ম করলো এতদিন মেসেজ যাই লিখেছি আজকে কিন্তু হালকা কনফার্ম করেছি যা কি আমি খুঁজি সে তো তাই গো এরপরে কয়েকদিন পরে কনফার্ম করার পরে একদিন হঠাৎ করে রাত্রেবেলা কয় যদি কিছু মনে না করেন একটু ভিডিও কলে কি কথা বলা যাবে মেয়েরা যেন কার রশি এই যে আমার পোলাপান্ডা ওয়াজ করতে পারতাম না কিছু পোলাপান্ডা ওয়াজ করলে অসুবিধা দিব কিছু সামাজিক কথা বলতে হবে না এই মোবাইল তো টেলিগ্রাম খাইছে মোবাইল টেলিফোন খাইছে মোবাইল রেডিও খাইছে মোবাইল টেলিভিশন খাইছে মোবাইল সিটি খাইছে মোবাইল টাকা খাইছে মোবাইল সময় খাইছে মোবাইল বন্ধন খাইছে জামাই বর সম্পর্ক খাইছে মোবাইল তোর চরিত্র খাইছে মোবাইল তোর পাগল বানাইছে আমি কি বাড়ি কিছু বলেছি Yeah.
আর একটু চালানো যাবে না ইনশাআল্লাহ অসুবিধা হবে ইনশাআল্লাহ ওয়াজ কি শুরু না শেষ শুরু শুরু এক ঘন্টা হয়ে গেছে কিস্তি যাইছি কো শুরু বলে এ শুনেন তাইলে আজকে থেকে মোবাইলে কেয়ারফুল মোবাইল আইসা ভাই মায়া কিন্তু শেষ আগে একটা ছেলে বিদেশ থেকে মাইন করেন না একটা ছেলে বিদেশ থেকে সিটি লিখতো 15 দিনে প্রথম লিখতো অর্ধেকটা এরপর অর্ধেকটা এরপর অর্ধেকটা পরে পৃষ্ঠা উল্টায় অর্ধেকটা এইভাবে লিখতো 15 দিন এরপর ডাক যোগে পাঠাইছে চিঠিটা আসতে লাগছে 15 দিন মা চাইয়া থাকতেন ছেলে চিঠি পাঠাইবো কিন্তু হঠাৎ করে চিঠিটা পাইলো মা বারবার নামাজে বইয়া বইয়া চিঠিটা পড়ে পড়া পড়া আবার বালিশের নিচে রাখে আবার পড়ে আবার বালিশের নিচে রাখে আর চোখের পানি ফালায়া ফালায়া আরেকটা চিঠি লিখে বাবা রে টাকা পয়সা লাগবে না তুই খাইয়া জানটা ভালো থাকলেই আমি ভালো আছি আর এখন বন্ধু বান্ধবরে ফোন দিতে যায় কোনো সময়ের দিকে খেয়াল করে না মা বাপরে ফোন দিতে হের সময় নাই তাহলে মোবাইল পারিবারিক ভালোবাসা খাইছে তো এ খাইছে কি না বলে রাগ করেন না গুসা করেন না এই ছেলেটার দেখেন কি কয় কষ্ট হইতেছে আপনারা না আবার কিছু দলিল না দিলে কইবো যে কিচ্ছা কাহিনী কইয়া গেছে এটা কিন্তু আমি বাংলা বলতে পারতাম পরে বুদ্ধি করে আমি কাইটা নিয়ে আইছি যেন হাদিসটা পয়রা পয়রা বলি এরা বলক দে যে তাহিরি হুজুরে বানায় ওয়াজ করে না দলিল দিয়ে ওয়াজ করে আর কত তাহিরি পিছনে লাগবো লাগবে লাগবে তো 22 বছর ওয়াজ করে লেছি আর 5-7 বছর গেলে তো গরব হই জামুগা আর মরে গেলে তো শেষ হই মরে গেলে গা শেষ মরে গেলে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া করবা দিয়া সাজন হলো ভুবন বেঁচে থাকা আশাই তখনই চলে এল উপরের ডাক তখনই চলে এল উপরের ডাক হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ যুবক এই মেয়েটা ছেলের প্রেমে পড়ে গেল নীরবে দেখা হলো কথা শুরু করলো ফা শাহিকা কথার ফাঁকি ছেলেটার গায়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেল ফা শাহিকা পরে না ফা আছে তো এটা এটা হলো অনতি বিলম্বে সাথে সাথে এটা হলো ইজা সাল্লাইতুম আলাল মাইতে ফাখলিসুলাহু দোয়া ওই ফার অর্থটা জানা না দিককেই অনেক লোক জানাজার পরে দোয়ার বিরোধিতা করে কথা কম ঠিক না বুঝে হয় তাকে এখন এটার অর্থ বুঝতে হবে ওই ছেলেটা যখন মেয়ে যখন ছেলের সঙ্গে কথা শুরু করলো ফা শাহিকা তার মাঝে একটা সাথে সাথেই কম্পন তৈরি হয়ে গেল এই কম্পনটা কি মেয়ের কামে পড়ে নাকি আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তার মাঝে একটা কম্পন তৈরি হলো ফাগাশিয়া আলাইহি তখন তার মাঝে শুধুমাত্র কম্পন তৈরি হলো না সে লুটে পড়লো ফাজা আম্মুলাহু ওই সময় যখন সে মাটিতে পড়ে গেল তার চাচা তার কাছে আসলেন ফাজা আম্মুলাহু তার চাচা তার কাছে আসলেন ফাহামালাহু ইলা বাইতিহি ওই বাতিজারে আলগায়া বাতিজারে বহন কইরা ঘরের মধ্যে নিয়ে গেল ইলা বাইতিহি তার ঘরের দিকে ফালাম্মা উতবর যখন আফাক ছেলেটার যখন
যখন জ্ঞান আসলো জ্ঞান আসার পরে কলা ওই কালা সবাব ওই যুবকটা বলল সে বলল ইয়া আম্মুন হে চাচা ইনতালিকাইলা উমর আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যান ফাআকরাহু মিন্নি সালাম আমার পক্ষ থেকে উমরকে সালাম দিয়ে দিবেন ওয়াকুল্লাহু এবং উমরকে বলবেন মাল্লা মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি উমরকে যায়া সালামটা দিয়ে বলবেন আল্লাহকে যারা ভয় করে ওয়াজটা শুরু থেকে এখন মিলছে কিনা রে বাবা এখন ওয়াজটা মিলে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য আল্লাহর কাছে কি পুরস্কার আছে ইনদিমিন টাইমে ফান্তালাকা আম্মুহু ওই বাতিজারে চাচা নিয়ে গেল উমরের শট উমরের বাড়িতে ফা আখবারা যা ঘটনা ঘটছে সব বললেন ওয়াকাদ শাহিকাল ফাতা শাহকাতান ওখরা যেই মাত্র বাতিজাকে সাথে কইরা উমরের বাড়িতে নিল নেওয়ার পরে সব ঘটনা যখন বলল মেয়ের সামনে তাইকা যেমন ভাবে গায়ের মধ্যে কম্পন তৈয়ার হলো এই ছেলেটার গায়ে উমরের সামনে তার গায়ের মধ্যে কাঁপা শুরু হয়ে গেল যেই মাত্র কম্পন তৈয়ার হলো ওই মেয়ের পোক মেয়ের সামনে উমর ওই বাচ্চাটা যেমনে কেঁপে পড়ে গেছে আল্লাহর ভয়ে এখন উমরের সামনে আইসে ও তার বাজে একটা প্রেম উদয় হয়ে গেল এইভাবে কেঁপে কেঁপে পড়ে গেল শুধুমাত্র কাঁপতে কাঁপতে পড়ে নাই ফালাম্মা মাতা ওই ফা মাতা অতপর সে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হল অতপর সে মৃত্যুবরণ করল ও আমার মহেশকালীর বাবা এটা কিন্তু প্রেমের আগুন এটা কাম নয় এটা হলো মালিকের প্রেম এটা হলো মালিকের প্রেম সে যখন পড়ে গেল ফাওয়াকা ফামাতা মিনহা সেখানে মারা গেল ফাওয়াকা ফালাইহি উমর ওই জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করছিলেন এরপর ফাকালা উমর উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন লাকা জান্নাতান সে যে প্রশ্ন কইরা গেছে আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য আল্লাহর কাছে কি পুরস্কার আছে যেই মাত্র ছেলেটা মারা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছেন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওরে অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না জালা জোরাই না রে জালা জোরাই না না রে ওই অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জোরাই না জালা জুরাই না রে জালা জুরাই না জালা জুরাই না রে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই আল্লাহকে ভয় করলে জান্নাত কি একটা না দুইটা ও যুবক এখন থেকে ওয়াদা করো এখন থেকে ওয়াদা করো যে এমন একটা সময় আছে রাসূল বলেন একটা ছেলের সামনে গুনাহ করার 100% সুযোগ আছে একটা ছেলের সামনে 100% গুনাহ করার সুযোগ আছে এই গুনাহটা করতে যায়ও না গুনাহটা করার সুযোগ আছে কিন্তু গুনাহ করলে আল্লাহ মারবে আল্লাহ দেখতেছে এই চিন্তা কইরা যারা গুনাহটা ছাইরা দে রাসূল বলেন এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবেন সুবহানাল্লাহ আরেকটা বড় করে বলেন না সুবহানাল্লাহ রাসূল বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাশরের মাঠে আরশে আজিমের ছায়া দিবে এর মধ্যে একটা হলো যারা আল্লাহর ভয়ে কাঁদে যারা আল্লাহর ভয়ে কাঁদে এই সেলটার সবচেয়ে বড় অস্ত্র ছিল চোখের পানি আপনারা জবান খুলে বলেন আশেকদের চোখের পানির দাম কি কম না বেশি কারণ ফালিয়া দহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসিরা আল্লাহ বলছে বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আল্লাহ রাজি হয় রাসূল বলেন যারা আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ পাক তাদের জন্য হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ
তাহলে আজকে কি আমাদের চোখের পানি আছে কেন নাই জানেন খুব কম একমাত্র মোবাইলের কারণে বারবার বলছি বারবার বলছি একটা গজব উপকার যতটুকু তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে কথা বলেন ঠিক কিনা বেঠে এই জন্য দুনিয়ার মানুষের সঙ্গে আমাদের যোগাযোগের বেসিক দিয়ে মোস্তফার সঙ্গে যে আমাদের যে প্রেমের কানেকশন অনেকাংশে কমে যাচ্ছে কারণ এই মোবাইলের কারণে এই মোবাইল আপনাকে ত্রিমুখী মায়া মমতায় ফেলে দিয়েছে সত্যিকার মদিনা থেকে আমাদেরকে বিমুখ করে দিচ্ছে এই জন্য মদিনায় যদি যেতে চান সবকিছুকে পিছনে ফেলে রসুলের মহব্বতে সামনে অগ্রসর হতে হবে কথা বলেন ঠিক কিনা বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার আপনারা তো জানেন আল্লাহর ভয়ের কথা বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত কি একটা না দুইটা গলার মধ্যে ছিল রশি তার পায়ের মধ্যে ছিল রশি তার রশিটা ছিল গোড়ার গলার ভিতরে আর গায়ের যে কাপড়টা ছিল এই কাপড়টা খুলে সোজা মাটির মধ্যে বালু মাটির মধ্যে তার পেটটা ফেলে দিয়ে আর ঘোড়ার রশি লাগিয়ে তাকে খেসরাচ্ছিল আর গরম বালুর কারণে তার পেটের যে চামড়া আছে সাত পল্লা চামড়া উঠে সাদা হয়ে গেছে এরপরে শুধু সমস্যা কি তারা শুধু বলতো এই খবরদার তুই যদি মুখ থেকে আল্লাহর নাম উচ্চারণ করস তাইলে তুই যদি মুখ দিয়ে নবীর নাম উচ্চারণ করস তাহলে তোকে এই রকম অত্যাচার স্টিম রোলার চালাবো এরপরে সে বলতেছে তোমরা আমাকে মেরে ফেললো আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না আপনারা কি টাকা পেয়ে ডলার পেয়ে কি কালার পাল্টিয়ে ফেলবেন আমার দেশের মোল্লারা ডলার পেয়ে কালার পাল্টায় লায় আমরা পেট্রো ডলার পেয়ে কালার পাল্টাই না আমরা শৈশব থেকে যেমন এখনো তেমন ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তেমন থাকব জীবন দিব কিন্তু ঈমান দিব না কথা বলেন ঠিক কি না আমরা হইলাম হযরতে বেলালের উত্তরসূরি কথা বলেন ঠিক কি না বলেন আর ওই পাগল রে হাতের মধ্যে রশি লাগাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া বালুর মধ্যে খেসরাচ্ছে পাগলের জবানে একজনের নাম জবান খুলে বলুন তিনি কে এরপরে তাকে বলা হলো ও জিব্বা দিয়ে আল্লাহর নাম ডাকো না ভালোই তো এরপরে এত বড় একটা লোহা আগুন দিয়ে গরম করলো গরম করে তার জিব্বার মধ্যে আগুনের চেক লাগিয়ে দেওয়া হলো যখন লাগিয়ে দেওয়া হলো এই জিব্বা নিয়েই আগে যেমন আল্লাহর নাম ডাকতো এখন আরো বেশি কইরা ডাকে বেশি কইরা ডাকে জিজ্ঞেস করা হয় এই তোমাকে এত কষ্ট দিচ্ছি তোমার পিঠের মধ্যে গরম লোহা লাগালাম তোমার জিব্বার মধ্যে লাগিয়ে দিলাম এরপর তুমি কেন এই নামটা ভুলতে পারতেছ না তুমি কি ব্যথা পাও না তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন তোমাদের হাজারো আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার জিব্বাই বড় মধুর লাগে আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমাদের মাঝে এই প্রেম রাখতে হবে না এরপরে এই কষ্টের কথা শুনলেন নবীর একজন সাহাবি যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দেশে দেখবেন একজন বিপদে পড়লে আরেকজন খানকায় ঘুমায় থাকে ঘুমায় থাকা যাবে না একজন ইমানি ভাই যদি বিপদে পড়ে আরেকজন ইমানি ভাই পাশে দাঁড়াতে হবে সিদ্দিকে আকবর আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন সিদ্দিকে আকবর দৌড়ায় চলে গেলেন সেই বেলালের কাছে গিয়ে বললেন বেলাল জি আপনি একটা কাজ করেন আপনি কত আপনি যত আল্লাহকে ডাকবেন ততই তো তারা আপনাকে মারবে আপনি একটু নীরবে নীরবে আল্লাহকে ডাকেন ওরা যেন না বুঝে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আবু বকর এতক্ষণ কথাই কিন্তু আমি ব্যথা পাই নাই এতক্ষণ কষ্ট আমাকে অত্যাচারী স্টিম রুলার চালিয়েছে আমি কিন্তু কষ্ট পাই নাই এখন তুমি যে আমাকে বলেছো আল্লাহর নামটা নীরবে নীরবে নেওয়ার জন্য আমি বড় কষ্ট পাইছি কয় কেন এই জন্য কষ্ট পাইছি তুমি মাটির পাতিল চিনো মাটির পাতিল যেমন বাজারে নিলে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো ভালো হলে ভালোর সুর ধরে ফাটা হলে ফাটার সুর ধরে আমিও আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হতে এসেছি ওরা আমাকে মেরে মেরে দেখতেছে আমি আমার আল্লাহকে কত ভালোবাসি সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝ পেয়ে গেলেন বুঝ পেয়ে বললেন আমার ভাইকে আমি আজাদ করে নিতে চাই টাকা লাগবে আমার কাছে তো টাকা নাই তবে একটা চাদর আছে চাদরের বিনিময়ে আমার ভাইকে আজাদ করে নিতে চাই সিদ্দিকে আকবর একটা চাদরের বিনিময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে নিয়ে গিয়েছেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ সিদ্দিকে আকবর রওজা মুবারক আমার নবী রওজার পাশে কথা কন ঠিক না বেটে এই সিদ্দিকে আকবর হযরতে বেলালকে সাথে করে নিয়ে যখন বাড়িতে গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পাগলকে আজাদ করে এনেছি আমার রসুল বলছেন হে আবু বকর তুমি তো আজাদ করে আনো নাই তুমি একটি জান্নাতের টিকিট লাভ করেছো
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কি ভালো বেশে শুইলো পাশে ভালো আমার আপনাদেরকে দেখতেছি আপনারা অন্ধকারে বসে আছেন লাইটগুলো আমার দিকে বেশি মাসকেন আপনারা অন্ধকার একটু মোবাইলের ফ্ল্যাশলাইটটি জ্বালিয়ে দেন যেন আমি আপনাদের সকলকে একটু অনুভব করে যেতে পারি মোবাইলটা খুলেন আর ফ্ল্যাশলাইটটা জ্বালান এই বিদায়ী বেলার সংগীতটা আপনাদের কাছে স্মৃতি স্মৃতিচারণে রেখে দিবেন ইনশাআল্লাহ সবার মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে একটু ধরেন আমি একটু সকলকে দেখে যাই আমার বাংলাদেশ কত বড় লোক বাংলাদেশে টাকা নাই বলছে 23 সালে দুর্ভিক্ষ আসবে আমি দেখতেছি 23 সালের বেশি ভালো চলতেছে জোরে কোন আমার হাওয়া একটু 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 হাতটা লড়াইতে হবে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালো হে জায়া দেখো মদিনা আসে কো মুমিনের ঠিকানা বল মদিনা আসে কো মুমিনের ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার হনে নবীর দিওয়ানা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বল মদিনা মিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পোশাকের বার দেখল নবীজি জালালুদ্দিন এত বার দেখি নবী এত বার দেখি নবী জালা তাহার মিটে না মদিনা আসে কো মুমিনের ঠিকানা বল মদিনা আসে কো মুমিনের ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার ও না নবীর দিওয়ানা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বল আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই আমার মহেশখালীবাসী আওয়াজ করে বলুন আল্লাহকে ভয় করে মারা গেলে জান্নাত কি একটা না দুইটা তাহলে আজকে থেকে ওয়াদা আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত নবীকে মহব্বত আউলাকের সহবত এবং মা বাবার খেদমত অনেক ছেলেরা আছে মা বাবাকে কষ্ট দেয় আছে না নাই সাবধান বলে দিলাম মা বাবাকে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুনে কোন লাভ নেই মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবাকে কাঁদিয়ে পীরের কাছে মুরিদ হয়ে কোনো লাভ নেই মা বাবা যদি দোয়া করে আপনি ওলি হয়ে যাবেন মা বাবা যদি বদদোয়া দেয় আপনি ধ্বংস হয়ে যাবেন এই যে ছেলেরা যারা আছো অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটিং অ্যান্ড রাইজিং প্লেয়ার যারা আছো যারা যুবক বয়সের আছো তোমরা কিন্তু জাতির জন্য একটা সম্পদ তোমাদেরকে অনুরোধ করব তোমরা দেখিয়ে দিবে আগে কমিটির লোকগুলো মাকে ভালোবেসে দেখিয়ে দিবে তোমাদেরকে দেখে সারা এলাকা শিখবে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে এবং মা বাবাকে কষ্ট দিয়ে হজে গেল লাভ হবে এই জন্য মা বাপকে কাঁদালে আল্লাহ কষ্ট পায় এই জন্য রসুল বলছেন হৃদয় রব্বি ফিরে দাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি আমরা আমার নবীর কথা মোতাবেক চলতে চাই কি চাই না আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত আজকে আপনার শায়ের আমাদের মহিউদ্দিন তানভীর বলেন মুফতি গোলাম কিবরি কাদরি বলেন আমি বলি আজকে যারা আমরা এই পর্যন্ত এসেছি আমার ভাই প্রিন্সিপাল হয়েছেন ভাই মেম্বার হয়েছেন কিন্তু মনে রাখবেন আমাদের পিছনে একটা বড় শক্তি আছে এই শক্তিটা হলো আমাদের মায়ের দোয়া এই শক্তিটা আপনাদের কাছে ব্যক্ত করে গেলাম আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না মা বাবার চোখের পানি ফেলে মা বাবাকে কখনো কাঁদাবো না দেখবেন আপনি অটোমেটিকলি সাধারণ বান্দা থেকে ধীরে ধীরে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবেন তাহলে আল্লাহর এবং রসুলের মহব্বত মা বাবার খেদমত কারা কারা চান একটু দুই হাত তুলে দেখান ওয়াদা করতে হবে ওয়াদা করবেন একটু হাতটা তুলে রাখেন আমরা কি মা বাবার খেদমত করবো
আরো যদি মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ বলেন না কেন মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ আল্লাহ যারা যাদের মা বাবা চলে গেছে আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দেয় জোরে বলেন আমিন আর যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন প্রত্যেকের মা বাবাকে যেন নেক হায়াত দান করে বলেন আমিন রাজি আছি তো সবাই সবাই রাজি আছি তো যদি মা বাবা বেঁচে কবরে গিয়ে থাকে মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবেন তবে আরেকটা অধঃপতন আছে সমাজে যেটা আস্তে আস্তে আমাদের সমাজে ক্যান্সারের রূপ ধারণ করছে সেটা হলো নেশা সেটা কি নেশা এই নেশা করা যাবে আমার সাথে বলবেন এইগুলা প্রমিস করবেন বন্ধ বলে বলে প্রমিস করবেন আমি সব মাহফিলে প্রমিস করি এক মিনিট আমি যখন বলবো নেশা আপনারা বলবেন বন্ধ নেশা বন্ধ এই যে ঠুট লড়ছে না জোরে বলো নেশা বন্ধ এইভাবে বন্ধ বন্ধ নেশা বন্ধ এইদিকের ফলে আমার আওয়াজ নাই নেশা বন্ধ বন্ধ নেশা বন্ধ ইয়াবা বন্ধ ফ্যান্সি বন্ধ গাঁজা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ রাহাজানি বন্ধ হত্যা বন্ধ গুম বন্ধ মুনাফিকি বন্ধ মুনাফিক আছে না আছে আমি আসার আগে বহুত মুনাফিক আছেন না দরজাতে বই হবে দোকানে বই হবে তাহিরি বিরুদ্ধ দর্শন করছে কথা ঠিক না ব্যাপারটা জেডি সমালোচনা করছে এগুলো কিন্তু ফাঁকে ফাঁকে বই আওয়াজ শুনতাছে কথা কোন ঠিক না বেঠে এই মুনাফিকটি আল্লাহ পাক হেদায়েত দান করুক আমিন কোন আরো জোরে কোন আমিন এই মুনাফিকটি আছে না আবার আমার দেখলে কেবল হুজুর একটা সেলফি তুলি এই মুনাফিকটি সারাদিন আমার বিরুদ্ধে কথা কইছে ঠিক আছে এখন কিন্তু তাই আবার ওয়াজ শুনতে যাক আমরা কষ্ট নিতাম না আল্লাহ যেন এদেরকে হেদায়াত করে বলেন আমিন এখন বলবেন চলবে কি বলবেন চলবে নামাজ চলবে হয় না চলবে চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে এই মাজার জিয়ারত না করছি কেডা মাজার জিয়ারত চলবো না করে সাহসটা কত না করে আচ্ছা বুঝছে না মনে না আচ্ছা বুঝছি মাফ করে দিচ্ছি মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে কোনো শরীয়ত বিরোধী কাজ চলবে না ঠিক কি না বলেন আল্লাহর ওলির মাজার জিয়ারত ছিল আল্লাহর ওলির মাজার জিয়ারত আছে মাজার জিয়ারত থাকবে কিন্তু কোনো মাজারে শরীয়ত বিরোধী কাজ করলে আমরা বরদাস্ত করব না কথা বলেন ঠিক কি না বলেন ওলি আল্লাহর যদি এই বাংলাদেশে নাই তো তাহলে লেংটি পয়রা গুরতা এখানে কি আল্লাহ নবী আসছে নাকি ইসলাম প্রচার হ্যাঁ ইসলাম প্রচারের জন্য আল্লাহর ওলিরাই বাংলাদেশে আসছে আয়েশা ইসলামের বাণী ইসলামের মেসেজ মদিনাওয়ালার প্রেমের মেসেজ আল্লাহর ওলিরাই নিয়ে আসছে বলেই আজকে রন্ধ্রে 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 বাবা শাহজালাল 360 আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে এসেছিলেন আরে বাবা এই দেশে যদি মাসবান্ধারি না আসতো এই দেশে যদি বাবা শাহজালাল না আসতো শাইনশে শিলগুনি না আসতো তাহলে সারা বাংলার মতন আল্লাহর ওলিদের পয়দা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো হিসাব মিলাইয়া দেখেন পরিষ্কার হইছে জিয়ারত চলবে জিয়ারত চলবে জিয়ারত চলবে জিয়ারত ছিল জিয়ারত আছে জিয়ারত থাকবে এক মৌলভী যিনি বলতেছে শাহজালালের কবর শাহপুরানের কবর গোলাপসার কবর লাথি মেরে ভেঙে দাও আমিও তারে কইছিলাম আয় বেটা হইলে সাহস থাকলে আয় আয়া সামনে আয়া ক আর শাহজালালের মাজার মতো ফাউড়া তুল ঠ্যাংডি বাঙ্গা তিন টুকরা করে বঙ্গোপসাগর বাসায় দিমু ঠিক কি না বলো সাহস কত ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর এই জন্যই তো গজব আলী হারে রে আমরা রায় না মান আদালি ওলিয়ান ফাকাদ আজান তু বিল হারবে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন কথা বলে মাদারে বোমা ফাটাইছিল তারা নিজেরা ফেটে গেছে হ্যাঁ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা দেখবা দেখ কেমনে 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 গলার মধ্যে রশি লেগে যাবে এটা মাথায় রাখবা এখন সময় আছে এখন বাবিলে কি হবে গো
যা হবার তা তাই হইতেছে, আরো হবে, কথা কোন ঠিক না বেঠি? এখনো সময় আছে, আল্লাহর ওলির পতাকা তলে চলে আসো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছে, চলি, কথা বলেন ঠিক না বেঠি? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, যা আর কি দিমু, যা বলার বইলা গেলাম, এখনো সময় আছে, তাড়াতাড়ি হকের ধারায় হকের পথে ফিরে আসো, কথা বলেন ঠিক না বেঠি? আপনার কি একমত আমার সাথে? সবাই কি একমত? তাহলে আমরা হারাম খাবো, ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবো, মা বাবাকে কষ্ট দিব, নবীর বিরুদ্ধে কথা বলবো, ভয় করবো একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে ভয় করে মারা গেলে জান্নাত কয়টা? বাস আর কিছু লাগবো? অনেক কথা বলছি না আজকে, অনেক কথা বলেছি, আমার যুবকদের প্রেমে পড়ে বলেছি, যুবকদেরকে বলবো এখনো সময় আছে, স্ট্রংলি চেক দিয়ে রাখবা, এই সমস্ত দুশ্মন যেন উকি দিয়ে না উঠতে পারে, সামাজিকভাবে এদেরকে ধরবেন, যারা নবীর বিরুদ্ধে অলির বিরুদ্ধে যারা তামাশা করবেন, বুকের উপরে হাত বাঁধে ফাও সরা ঘাড়ো, এদেরকে সামাজিকভাবে ধরে না বিচারের আওতায় আনবেন, বিচারের আওতায় আনবেন, এগুলো সমাজের কীট, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন, আরো জবান খুলে বলুন আমিন। আবার আসিব ফিরে মহেশখালীর তীরে, হয়তো এই বছর পারবো না, দুই তিন বছর পরে, আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন। আমি অনেক তাড়াহুড়া করে ভূমিকার মধ্যে বেশি লম্বা না করে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম সময়ের দিকে তাকিয়ে, কারণ আকাশের মনটা বেশি ভালো দেখিনি, এখন দেখতেছি আকাশের চাইতে আপনাদের মন অনেক ফর্সা হয়ে গেছে, মাশাআল্লাহ, জোরে জোরে কন্যা বাবা মারহাবা, আপনাদের মন হয়ে গেছে বর্ষা, বন্ধ হয়ে গেছে বর্ষা, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিয়া নবী সালাম, হাবিবি